ম্যাজিক শব্দটার যে অ্যাকচুয়াল ডেফিনেশন সেটা, ম্যাজিক মানেই শুধু হাতের খেলা দেখানো, চোখের, সেটা তো অবশ্যই হাতের খেলা দেখানো, চোখের ভুল, বাট মানুষের জীবনে অনেক ম্যাজিক ঘটে। আমাদের জীবনে যদি কিছু হঠাৎ করে কিছু একটা সারপ্রাইজ আমরা পাই যেটা আমরা এক্সপেক্টই করিনি, সেটাও মনে হয় আমাদের জীবনে একটা ম্যাজিক ঘটে গেল। তো পুরো বিষয়টাই কিন্তু তাই, তো সেইটা নিয়ে এই ছবিটা। এবং ইয়েস, ম্যাজিক ইজ দ্য ব্যাকড্রপ। আর ইন্দ্রজিৎ যার, ওর ও ম্যাজিক করে, ওর ওর বাবা ম্যাজিক দেখায় রাস্তায়, রাস্তায় বাচ্চাদেরকে এন্টারটেইন করে, লোকজন জড়ো হয়ে ওর বাবার ম্যাজিক দেখে, তারপর ছেলে ম্যাজিক দেখায়, তো সেটা অবশ্যই ওদের এই ম্যাজিক ওদের জীবনে অনেকটা জড়িয়ে আছে। বাট কোথাও না কোথাও এটা একটা, বেসিক্যালি ফিল্মটা আমি আগেও বলেছি যে বেসিক্যালি ফিল্মটা খুব ইমোশনাল রিলেশনশিপের ওপর সিনেমা। এটা ইটস এ থ্রিলার, অফকোর্স ইটস এ থ্রিলার, বাট এটা পুরোপুরি খুব গভীর সম্পর্ক নিয়ে, সব কিছু নিয়ে, এবং কীভাবে ম্যাজিক সেটার জীবনে প্লে করছে, এবং ম্যাজিকের সংজ্ঞাটাই বা কী সেটা মানুষের জীবন দিয়ে, এই যতগুলো ক্যারেক্টার আছে তাদের জীবনের ঘটনা দিয়ে বোঝানো যে হোয়াট ম্যাজিক ইজ অল অ্যাবাউট। সো এইটা নিয়েই আর কি এই ছবি, তো সেই জন্যই ছবির নাম ম্যাজিক। আমি অনেক জায়গাতেই বলেছি, আজকেও বলছি, যে ম্যাজিক জিনিসটা আমার জীবনে ভীষণ কী বলবো প্রভাব ফেলেছে ছোটো থেকেই। ছোটো থেকে আমি ম্যাজিক জিনিসটা ভীষণ ভালোবাসি, আর যারা দেখায় তাদেরকে খুব রেসপেক্ট করি, কারণ যেহেতু আমি বিশ্বাস করি ম্যাজিকে, তো এই যে ব্যাপারটা যে একটা একটা একজন মানুষকে বিশ্বাস দেওয়া যে এটা হতে পারে, যেটা পুরোটাই আনইউজুয়াল, তো এটা আমার মনে হয় যে যারা দেখায়, যারা এই কাজটি করে, তাদের একটা মানে তাদের সত্যি মানে প্রচণ্ডভাবে আমি রেসপেক্ট করি। আর ম্যাজিক পার্সোনালি আমি দেখতে ভীষণ ভালোবাসি, খুব পছন্দ করি ছোটো থেকেই। আর আমাদের এই যে ছবিটা, এই ছবিটা অঙ্কুশ অর্ধেক কথা বলে দিয়েছে, আমি ভেবে রেখেছিলাম এই এইগুলো আমি বলবো, তো অ্যাজ ইউজুয়াল ও তো ছাড়ে না, সবই বলে দিয়েছে, তো নতুন করে কিছু বলার নেই। আমাদের এই ছবিটা ডেফিনেটলি একটা মানে অনেকগুলো সম্পর্ক নিয়েও ছবি, মানে শুধু ম্যাজিক তা নয়, ম্যাজিক মানে হ্যাঁ, দর্শকরা যেন এইটা না ভাবে যে এখানে প্রচুর এসে ম্যাজিক দেখবে, ম্যাজিক ডেফিনেটলি দেখবে, বাট সেটা কিন্তু লাইফের ওপরেও দেখবে, যে আমাদের আমাদের প্রত্যেকের লাইফে কেমনভাবে ম্যাজিক হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, আর সেটা করছেন ওপরওয়ালা, কীভাবে হচ্ছে সেটা, সেটা আমাদের হাতে একদমই নেই, সেটা আমরা নিজেরা ঠিক করতে চাইলেও কিন্তু ঠিক করতে পারি না, আবার কিছু কিছু জিনিস ঠিক হয়ে যায়, সেটাও ভগবানের জন্যই। তো পুরো এই সব সমস্ত কিছু নিয়েই আমাদের ছবি ম্যাজিক, তো এইটাই এটাই বলবো। না, এটা সেই ভেবে আমাদের বানানো নয়, টু বি ভেরি অনেস্ট, ইটস নট লাইক আ ট্রিবিউট টু এভরি ম্যাজিশিয়ান, এটা একটা গল্প। এবং এইটা যে কারুর বায়োপিক বা কাউকে ইয়ে, সেই বিষয়টাও নয়, এটা বেসিক্যালি, এটা আমি যেটা আগেও বললাম যে ম্যাজিক শব্দটা তো মানে আমরা সবসময় ভাবি যে একটা ম্যাজিক খেলা দেখতে গেলাম, হাতের খেলা দেখালো, কী হলো, ওয়াও এখান থেকে সাপ বেরোলো, ওখান থেকে বাঘ বেরোলো, এই বিষয়টা, এটা তো স্টেজে হয়, কিন্তু স্টেজের বাইরে আমাদের জীবনে যে ম্যাজিকটা বা যে আসল ম্যাজিকটা, ওই যেটা ও বললো যে ঈশ্বর খেলেন আমাদের সাথে, একটা অদ্ভুত ট্রিক্স খেলে ঈশ্বর আমাদের সাথে, আমরা যেটা এক্সপেক্ট করি, আমরা যেটা ভাবি, সেটা হঠাৎ করে হয়ে ওঠে না, আবার সেটা আমাদের এক এক সময় খুব দুঃখ দেয় যেটা কেন হলো না, আবার এক এক সময় একটা এমন জিনিস যেটা আমার লাইফে হতে পারে, ভালো জিনিস, সেটা আমি এক্সপেক্টই করিনি, বা মনে করে যে আমি ডিজার্ভই করি না এটা আমার সাথে হবে, বা আমি এটা প্রাপ্য, এটা আমি পেতে চলেছি, বাট হঠাৎ করে সেটা সে পেয়ে গেল, সেটাও তার কাছে তখন একটা অদ্ভুত একটা ম্যাজিক, তখন সে যে আসল ম্যাজিকটা খেলেছে তাকে প্রে করে, তাকে প্রণাম করে যে থ্যাংক ইউ গড, তুমি এটা করে দিলে আমার জন্য। সো দিস ইজ অল অ্যাবাউট ম্যাজিক, তো বেসিক্যালি দিস ফিল্ম ইজ অল অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আমি যেটা আগেও বলেছি, ম্যাজিক ইজ দ্য ব্যাকড্রপ, বাট দিস ইজ আ ফিল্ম অ্যাবাউট রিলেশনশিপ, দিস ইজ দ্য ফিল্ম অ্যাবাউট ইন্টেন্স রিলেশনশিপ, তো এই নিয়েই আর কি। তো ইটস নট লাইক দ্যাট যে ট্রিবিউট, বাট ইয়েস, সেটা ও বললো যে ম্যাজিক তো দেখতে ডেফিনেটলি আমরা খুব ভালোবাসি, অ্যান্ড একজন আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ম্যাজিশিয়ানদের যে একটা অদ্ভুত বডি ল্যাঙ্গুয়েজ থাকে, একটা অদ্ভুত কনফিডেন্স কাজ করে ওদের মনের মধ্যে, সরি মানে ওদের ভেতরে একটা অদ্ভুত কনফিডেন্স কাজ করে, তো সেই জিনিসটা তো ডেফিনেটলি শিখতে হয়েছে, এবং সেই জিনিসটাকে রপ্ত করতে হয়েছে, যে আমি অনেক ম্যাজিশিয়ান দেখেছি আমাদের
চেনা জানা আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, আবার অনেক ম্যাজিশিয়ান মানে ম্যাজিক শো আমি নিজে দেখেছি, পিসি সরকারের ম্যাজিক শো দেখেছি। তো এই পুরো বিষয়টা নিয়ে যে ওদের যে একটা অদ্ভুত কনফিডেন্স নিয়ে স্টেজে আসা, এতগুলো দর্শকের মাঝখানে একটা যদি ভুল ধরে ফেলে তো তখন ব্যাস সেই ম্যাজিকের আর কোনো ভ্যালু নেই, বা সেই ম্যাজিকটা পুরোপুরি মজাটা নষ্ট হয়ে গেল তখন। বাট চোখের, আচ্ছা এটা কোনো, আবার আমরা তো যেমন আমরা এই সিনেমাতে করেছি, আমরা টেক নিয়েছি, রিটেক করেছি, ম্যাজিক আমাকে খুব একটা শিখতে হয়নি, কারণ আমি জানি এটা ক্যামেরার সামনে হচ্ছে, তো সেই দিকে আমরা রিটেক করতে পারি, আমরা এডিট করতে পারি, আমরা অনেক কিছু করতে পারি, আমরা যেমন গ্রাফিক্সের VFX-এর কাজ আছে, সেগুলো আমাদের হাতে, আমাদের পুরোটাই আমাদের হাতে আছে। কিন্তু যারা অরিজিনালি যারা ম্যাজিক দেখায়, স্টেজে যারা ম্যাজিক দেখান, তাদের তো একদম লাইভ দেখাতে হয় তাদের, একদম একদম কোনো ওয়ান টাইম কোনো রিটেকের কোনো ব্যাপার নেই, কোনো ভুলভ্রান্তি হলে চলবে না। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে একদম চোখের সামনে তাদেরকে দেখাচ্ছে, এবং কোনো লুকোনো চুরোনোর ব্যাপার নেই, এবং চোখের সামনে কোথায় লুকোচ্ছে সেটা শুধু সে জানে, দর্শকের চোখে কোথায় ধাঁধা দিচ্ছে সেটা সে জানে। তো এই যে কনফিডেন্সটা, এত একটা কঠিন কাজ তাতেও তাদের যে কনফিডেন্স, তো সেইটা আমি ভীষণভাবে রপ্ত করতে হয়েছে, এবং সেই জিনিসটা ভীষণ ইয়ে করতে হয়েছে। কারণ ওইটুকু সময়, ওই দু ঘন্টার ম্যাজিক শো কিন্তু একজন ম্যাজিশিয়ান পুরো হিপনোটাইজ করে দেয় যতজন অডিয়েন্স আছে তাদেরকে। তো তার একটা পাওয়ার তো থাকা দরকার, এবং সেই কনফিডেন্সটা থাকা দরকার। তো সেইটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আনাটা, ইট ওয়াজ টাফ, বাট আমরা ওয়ার্কশপ করেছি সেটাকে বিয়ে করার জন্যে, সেটাকে আনার জন্য। হ্যাঁ, একটা আমরা লেন্স, আমি একটা লেন্স ইউজ করেছিলাম যেটাতে আমার চোখের কালার এমনি ব্রাউন, বাট আই ইউজ দ্য লেন্স যেটাকে ওই ব্রাউনিশ ব্যাপারটাকে একটু এনহ্যান্স করবে, বিকজ অ্যাকচুয়ালি ছবিতে অনেক চোখের খেলা আছে, এবং কোথাও না কোথাও একজন ম্যাজিশিয়ান, মানে আমি এটা বলছি না যে মানে ম্যাজিশিয়ান হতে গেলেই তার চোখ খুব অ্যাট্রাকটিভ হতে হবে, ইটস নাথিং লাইক দ্যাট, বাট যেটা যেহেতু এটা একটা আমাদের কী বলবো, এটা একটা অত বড় একটা 70mm স্ক্রিনে আমরা একটা কী একটা একটা মানুষের ইমোশনস দেখাচ্ছি যেটা পুরোটাই ওর চোখের খেলার ওপর ডিপেন্ড করছে, এবং কীভাবে ও একটা মানুষের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, তাকে একটা অন্য জগতে নিয়ে চলে যেতে পারে, এবং যখন সে জ্যাগুয়ারটা বেরোচ্ছে, বেসিক্যালি ওখানে কোনো জ্যাগুয়ার নেই, যদি এখানে তো আমরা একটা লিবার্টি পাচ্ছি যে আমরা VFX ইউজ করছি, বাট কোথাও না কোথাও সত্যিই, যদি সত্যি অনেক এরকম ম্যাজিক শো হয়েছে যেখানে সত্যি সত্যি অ্যানিমালস এসছে, এবং সেটাও পুরোপুরি চোখের ভুল, তাজমহল গায়েব হয়ে গেল, ইয়ে হয়ে গেল, তো প্রচুর এরকম ধরনের ম্যাজিক, পুরোটাই ইলিউশন। তো সেইটা করার জন্য একটা ম্যাজিশিয়ান কিন্তু তার চোখে, মানে দর্শকের চোখে চোখ রেখে তাদেরকে একটা অন্য জগতে নিয়ে চলে যায়, তখন সে তার চোখে হারিয়ে যায়। তো এই যে এই পশ্চারগুলো, এই জিনিসগুলো, যেমন আমাদের তপব্রত বলে আমাদের একজন বন্ধু আছে, তপব্রত যে ব্যাপারটা আমি ওকে খুব ভালো করে নোটিস করেছি, তপব্রতর চোখটা মারাত্মক, মানে আমি ওর দিকে দুটো জিনিস হয়, নয় আমি কনস্ট্যান্টলি ওর দিকে তাকিয়ে থাকতে পারি না, নয় তাকিয়ে থাকলাম মানে তাকিয়েই থাকলাম, মানে ও হাতের কোনো কাজ করছে, ও আমাকে কিছু বলছে যে ইন্দ্রিল এবার তুমি এইটা করবে, আচ্ছা তুমি তোমার ফোনটা দেখো তো, আচ্ছা তুমি এবার তোমার মায়ের দিকে তাকাও তো, তো ও আমাকে যেভাবে মানে ওর ইশারায় পুরো আমি নাচছি লিটারেলি। তো ওর চোখটা মারাত্মক, এটা আমাকে অঙ্কুশ প্রথম দিন বলেছিলো যে তপব্রতকে মানে আমি দেখি আর ওর মানে চোখটাতেই মনে হয় যেন চোখেই মানে হিপনোটাইজ করে নেবে, তাই না? হ্যাঁ, তো সেই জন্যই আর কি, মানে যেটা লেন্সের কথা বললে, হ্যাঁ একটা লেন্স যেটা আমার ন্যাচারাল কালারটাই এমনি ব্রাউন, তো জাস্ট টু এনহ্যান্স দ্যাট, একটু জাস্ট একটু ওটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য হালকা করে, ইয়েস আই ইউজ দ্য লেন্স। হ্যাঁ, ইম্প্রোভাইজেশন তো অলওয়েজ, মানে একটা ছবিতে, একটা যে কোনো ফিল্মে বা কিছুতে ইম্প্রোভাইজেশনটা খুব দরকার পড়ে, এবং সেটার থেকে একজন ডিরেক্টরের হেল্প পাওয়াটাও খুব দরকার, বিকজ একটা ডিরেক্টর কতটা তোমাকে ইম্প্রোভাইজ করতে দিচ্ছে, এবং সেটা খুব জরুরি। তো রাজাদার থেকে সেই কমফর্ট জোনটা তো ডেফিনেটলি চিরকাল পেয়ে এসেছি, ওর প্রথম কাজ, আমার এটা দ্বিতীয় কাজ রাজাদার সাথে। তো আর আগের ছবিটা যেহেতু হার্ডকোর কমেডি ফিল্ম ছিল আমার আর রাজাদার, তো কমেডি ইজ অল অ্যাবাউট ইম্প্রোভাইজেশন, তো ওই ছবিটাতে আমরা ইম্প্রোভাইজ করে করেই শুধু গেছি গোটা ছবিতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমি জানি রাজাদার সেই জায়গায় স্পেসটা কতটা দেয়। তো এইখানে এটা খুব ইন্টেন্স ফিল্ম, এটা একটা খুব সিরিয়াস ইন্টেন্স ফিল্ম, সেই জায়গায় ডেফিনেটলি আমরা কিছু কিছু জায়গা নিজেদের মধ্যে ইম্প্রোভাইজ করেছি, ওর কিছু কিছু আইডিয়াস এসেছে যেগুলো ইনকর্পোরেট করা হয়েছে, তো এইভাবে তো অবশ্যই কাজ তো হয়েছে। রাজাদার কথা যতই বলবো কম বলা হবে, ভীষণ, প্রথমত মানুষ হিসেবে ভীষণই ভালো একজন মানুষ, আর আমার একটা জিনিস একটু
একটু ইরিটেশন হয় সেটা হচ্ছে যদি কোনো ডিরেক্টর আর অ্যাক্টরের মধ্যে সবথেকে প্রথম যে সম্পর্কটা হয় সেটা হচ্ছে খুব ভালো বন্ডিং আর বন্ধুত্ব। সে অনেক বড়ও হতে পারে, আমার এজেরও হতে পারে বা যাই হোক, বাট বন্ধুত্ব যে কোনো এজেই একটা হতে হয়, যেটা রাজাদার ডে ওয়ান থেকে, মানে আমি ছবিটা করি কি না করি ডে ওয়ান থেকে রাজাদার মধ্যটা ছিল ভীষণ, মানে ওই খিটখিটে নেচার বা হচ্ছে না কিছু, মানে আমি অনেক ভুল করেছি তার জন্য যে রেগে যাওয়া খিটখিটে ওই ব্যাপারটা তো মানে নেই, উল্টে অঙ্কুশের সাথে আলাদা করে বসে বলছে ইন্দ্রলার মনে মাথা টাতাগুলো খারাপ হয়ে গেছে, নাহলে এত খারাপ পাঠ কী করে করে, মানে প্রথম দিন আমি করেছিলাম, মানে তাতেও লেকপুল, মানে সেটাতেও যে আমার টেনশন হবে যে না ডিরেক্টর পছন্দ করছে না বা কিছু, ভীষণ সাপোর্টিভ, ভীষণ সাপোর্ট করেছে। আর রাজাদা আমাদের জন্য অপেক্ষা করতো যে আমরা এসে শর্ট দেব, তো সেইটা আমরা আগে না করে আমরা রাজাদাকে বলতাম যে তুমি এসো, আমরা দুজনে পাঠ করছি, আমরা দেখাচ্ছি যে আমরা কিছু কিছু জিনিস নিজেরা ভেবেছি যেটাকে নিজেরা করছি, তো তুমি বলো যে ওটা কেমন লাগছে, তোমার ঠিক লাগছে নাকি তোমার ঠিক লাগছে না, সেটা পুরো মানুষটা দেখতো, একবার দুবার দেখতো। এবার কিছু কিছু জায়গা ঠিক করার হলে ঠিক করে দিত, আবার কিছু কিছু যদি বলতো যে না একদম তোরা যেটা ভেবেছিস একদম ঠিক আছে এটাই কর, তো ভীষণ সেই স্পেসটা, ও যেহেতু আগে কাজ করেছে আমার প্রথম কাজ, তো পুরো স্পেসটা আমি পেয়েছি। আর ইউনিটে মনে হয় আমি সব থেকে ছোটো ছিলাম কি, ইউনিটে মনে হয় আমি সব থেকে ছোটো ছিলাম, তো আমাকে ফুল প্যাম্পারও করা হয়েছে, এটা আমি মিথ্যে কথা বলবো না, আমার খুব ভালো লেগেছে কাজটা করে, মানে আই এম ভেরি হ্যাপি। ওয়েল এইটা যদি বলো দেন ঐন্দ্রিলা একটু, মানে ঐন্দ্রিলা একটু শর্ট টেম্পার্ড, ঐন্দ্রিলা রেগে যায় বেশি, আর ঐন্দ্রিলা সাহসীও আছে, বাট এই ক্যারেক্টারটা সাহসী, মানে হ্যাঁ, মানে কিছু কিছু সিচুয়েশন এমন ঘটে চল লাইফে যেখান থেকে ওর সাহসটা একদম চলে গেছিলো, আর ভয়টা মনের মধ্যে খুব ছিল কিছু কিছু কারণে, তো ঐন্দ্রিলা সেটা নয় একদমই, তো সেটা বলতে পারো যে ওখানে আমি ওই ভয়টা, তারপরে যে আতঙ্কটা একটা ফিল করা ওইটা দিয়েছি আমি আমার চরিত্রকে। আর ওখান থেকে যেটা নেওয়া, ওখান থেকে আমি মানে নেওয়া বলবো না, ওখান থেকে মানে আমি নিজে যেরকম পার্সোনাল লাইফে আমি যেমন, আমি তো একজন ফ্যাশন ডিজাইনার নই বলতে গেলে, তো ওখানে আমি চেষ্টা করেছি যে সেভাবে যদি সুন্দর করে রোলটাকে ক্যারেক্টারটাকে ওইভাবে যাতে বিল্ড আপ করা যায়, যেটা আমি রিয়েল লাইফে ধরো চেষ্টা করি যে একটু সুন্দর করে সাজলাম বা যাতে ভালো লাগে দেখতে, তো অড না লাগে, ওইগুলো চেষ্টা করেছি। আর আমি না আলাদাভাবে কিছু ইনপুট ওখানে দিইনি যে আমাকে এই ক্যারেক্টারটা এস্টাবলিশ করার জন্য আমাকে একটা এক্সট্রা কিছু করতে হবে, একটা কোনো ম্যানারিজম বা কিছু, আমি রিয়েলে যেমন আমি চেষ্টা করেছি কিছুটা তেমনই থাকার যেটা আমি সিরিয়ালে থাকতাম না। সিরিয়ালে আমার একটা ক্যারেক্টার ছিল যেটা আস্তে আস্তে বিল্ড আপ হয়েছিল, একজন মানে বাড়ির বউ, একটু রিজার্ভ, একটু প্রতিবাদ করে, অন্যরকম ছিল, কিন্তু এইখানে তো যেহেতু অন্যরকম চরিত্র আমি চেষ্টা করেছি যে আমি যেমন তেমন যদি একটু ক্যারেক্টারটাকে বিল্ড আপ করা যায়, আর তার মধ্যে মধ্যে যেগুলো এক্সট্রা আমাকে দিতে হয়েছে যেমন ভয় পাওয়া বা কিছু চট করে বলতে না পারা, কিন্তু হ্যাঁ যেটা ঐন্দ্রিলা করে যে ঐন্দ্রিলা সবসময় মানে মানে দাদাগিরি ফলাই না, কিন্তু এই তুমি কিন্তু আমার জুনিয়র, তুমি কিন্তু বেশি কথা বলো নাই, এগুলো মাঝে মধ্যে আমি করি, তো এইগুলো আমাদের ছোটো ছোটো জায়গায় ছিল, তো এইগুলো করেছি আর কি, বাট মজা লেগেছে, ভালো লেগেছে ক্যারেক্টারটা করে, খুব সুন্দর একটা ক্যারেক্টার। একটা ক্যারেক্টারকে তুমি কি দিচ্ছ সেটা ডিপেন্ড করে তখন যখন সেই ক্যারেক্টারটার সাথে এমন কিছু হয় যেটার সাথে তুমি রিলেট করতে পারবে নিজেকে, বা অনেকটা তোমার মতন, তুমি রিয়েল লাইফে যা ক্যারেক্টার তো সেরকম, তখন তোমার অনেক কিছু দেওয়ার থাকে, কিন্তু এমন যদি কোনো ক্যারেক্টার তুমি করছো যেটা তুমি একদমই নও, তখন নিজেকে একটা ব্ল্যাঙ্ক পেজ বানিয়ে দিতে হয় এবং ডিরেক্টরকে বলতে হয় তুমি এই পেজের মধ্যে লিখতে থাকো, তুমি যা লিখবে আমি সেরকম করে আমি নিজেকে পোর্ট্রে করতে থাকবো, আমি একটা খোলা পাতার মতো শুধু ব্ল্যাঙ্ক পেজ আমি একটা। তো আমার কাছে ইন্দ্রজিতের ক্যারেক্টারটা কিছুটা তাই, বিকজ ইন্দ্রজিৎ একটা অদ্ভুত মানসিক একটা চাপা ব্যথা সেটার মধ্যে ভুগছে, সেটাও কীভাবে ডিল করছে, এবং ইন্দ্রজিৎ যেভাবে ডিল করে সেভাবে কিন্তু অঙ্কুশ ডিল করে না ওর লাইফে সেম প্রবলেম এলে। তো আমার মনে হচ্ছে যে আমি ওই মানে ওই ক্যারেক্টারটাই বেসিক্যালি আমি নিজের মধ্যে নিয়ে নিয়েছিলাম, রাদার দ্যান আমি আমার কোনো ম্যানারিজম ওই ক্যারেক্টারটার মধ্যে ঢোকাতে চেষ্টা করিনি বা ঢোকাইনি, কারণ ইন্দ্রজিৎ অনেকটা কেলোর কীর্তির অঙ্কুশের থেকে আলাদা,
অনেকটা জামাই 420 অঙ্কুশের থেকে আলাদা, ভিলেনের অঙ্কুশের থেকে আলাদা, বলদুর্গা মাইকির অঙ্কুশের থেকে আলাদা। সুতরাং আমার কিছু দেওয়ার ছিল না ইন্দ্রজিৎকে, কারণ ইন্দ্রজিৎকে আমি নিজের মধ্যে নিয়েছি, এটা খুব দরকার ছিল। হ্যাঁ, একটা জিনিস দিয়েছি, ইন্দ্রজিৎকে একটু নাচিয়েছি, সেইটা আমার মধ্যে ছিল। অঙ্কুশ মোটামুটি মানে খারাপ ভালো মিলে মোটামুটি একটু নাচতে পারে, তো অঙ্কুশ ওই ইন্দ্র, কেউ বলতে পারবে যে ইন্দ্রজিৎ বলে একজন ম্যাজিশিয়ান ছিল যে ম্যাজিক দেখানোর সাথে সাথে খারাপ নাচতো না। তো এই আমি ইন্দ্রজিৎকে আমার নাচটুকু দিয়েছি, আর ইন্দ্রজিতের থেকে কিছু নিয়েছি বলবো না, কিন্তু ইন্দ্রজিৎকে আমি নিজের মধ্যে নিয়েছি, ওর থেকে কিছু শেখার সেটা আমি বলছি না, কিন্তু হ্যাঁ ক্যারেক্টারটা করার সময় ইন্দ্রজিৎকে আমি নিজের মধ্যে নিয়েছি। বাট অঙ্কুশের কোনো ম্যানারিজম বা অঙ্কুশের কোনো জিনিস যেটা অঙ্কুশ আগে করে এসছে বা অঙ্কুশ রিয়েল লাইফে যেরকম, সেটা ইন্দ্রজিতের মধ্যে জোর করে ঢোকানোর চেষ্টা করিনি আমি।